আজকে তৈরি করি একটা হচ্ছে মাখা। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসি না, আজকে মাখা করি আনারস। এটা কিন্তু মোর একটা পছন্দের ফল, কার কার পছন্দের ফল অবশ্যই এটা দেখবেন। যদি পছন্দের ফল না হয় তাহলে এই মাখাটা দেখার পর কিন্তু অবশ্যই এটা পছন্দের ফল হবে। তো চলো মাখাটা শুরু করে দাম, আশা করুন খুব ভালো লাগবে। তো স্কিপ ছাড়া পুরো ভিডিওটাই দেখো, একটা শর্টকাট ভিডিও আর খাইতে জাস্ট অসাধারণ লাগে। তো চলো শুরু করে দাম আনারসের মাখা। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাকে আরেকবার স্বাগত জানাম। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রেসিপিটি শুরু করে দাম, আশা করুন খুব ভালো লাগবে। তো পুরো রেসিপিটাই দেখো স্কিপ ছাড়া। তো চলো শুরু করে দাম। আজকে হচ্ছে রান্নার ভিডিও করবেন না, হাতে আছে হচ্ছে আনারস। তো আনারস মাখাটায় হচ্ছে বানিয়ে দেখায় খুব সহজে কীভাবে আবার আনারসটা কাটা যায় সেটাও কিন্তু দেখায়। আনারস কাটতে কিন্তু অনেকের সমস্যা, অনেকেই কিন্তু এই জন্যই খায় না আনারস বা কাটার সমস্যার জন্য। তো খুব সহজেই এটা কাটি দেখান। একটা বটি নেবেন, নেওয়ার পর এইভাবে কিন্তু কাটবেন। একবারে কিন্তু একটা ফার্স্টে কাটি নিয়েছে হচ্ছে দুই হচ্ছে টুকরো করি, তারপরে ওই দুই টুকরো যে আছে ওই দুই টুকরো থেকে কিন্তু এক টুকরো করা লাগবে। একটা হচ্ছে আনারসে কিন্তু মোট 8 টুকরো হবে। এই যে এটা করে কিন্তু ফেলে দেওয়া লাগে, এটা নাকি চোখ, তো এটা ফেলে দেওয়া লাগে, নইলে কিন্তু মুখে একটু ধরে আর ভিতর এই যে শক্ত যে অংশটা ছিল এটাও কিন্তু মুখে লাগে। তো সেই জন্য এটা সারা আর এইভাবে কিন্তু সুন্দর করে কাটে নিল। কত সহজেই আনারসটা কাটি নিল। তো সবগুলি কিন্তু এইভাবে এই অংশটা শক্ত অংশটা ফেলে দিয়ে খোসাটা এইভাবে সারে নিন। আর এগুলো কিন্তু একটু করে সারে নিন। তো সবগুলি আনারস কিন্তু এইভাবে কাটি নিন। সবগুলো কিন্তু আনারস সুন্দরভাবে কাটি নিয়েছ আর খোসাটা দেখো অনেকটা কিন্তু আনারসের বাইর হয়। এটা কিন্তু এবার ধুয়ে নিন। ফার্স্টে কিন্তু ধুয়ে ন্যাং নাই, ধুলে অসুবিধা হয় কিন্তু আনারস কাটার, তো সেই জন্য এইটা আমি ধুয়ে নিন। এটা ভালো করে একটু ধুয়ে নিন। এবার এটা কিন্তু ছোট ছোট টুকরো করে নিন। টুকরোটা কিন্তু খুব সহজেই করা যায়, এটা তেমন আর কোনো ঝামেলা নেই। সবগুলো টুকরো কিন্তু এমন করে করে নিন। সবগুলো কিন্তু আনারসে সুন্দরভাবে টুকরো করে নিয়েছো। এবার কিন্তু এতে মিশে হচ্ছে শুকনো লঙ্কা সামান্য একটু গুঁড়া। যেভাবে দোকানে পাওয়া যায় সেইভাবে কিন্তু আজকে মাখাটা তৈরি করে আর একটু দিয়ে দিই হচ্ছে তেল। সর্ষের তেল কিন্তু অবশ্যই একটু দেওয়া লাগবে। তারপরে দিয়ে দিই হচ্ছে একটু বিট নুন। এটা কিন্তু অবশ্যই বিট নুনটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এটা কিন্তু দিসং। এবার দিই হচ্ছে লেবু পাতা। লেবু পাতা দিয়ে এইভাবে কিন্তু একটু মাখিয়ে নিন, তাহলেই কিন্তু খুব সুন্দর আনারসের মাখাটা একেবারেই রেডি। খাইতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, এটা কিন্তু মোর পছন্দের ফল। কার কার আনারস পছন্দের ফল অবশ্যই একটু কমেন্টে জানাবেন। দেখো খুব সুন্দর কিন্তু আনারসটা হল, দেখো দেখতে যেমন এটা সুন্দর হল, খাইতে কিন্তু তার থেকেও এটা বেশি সুন্দর। এবার একটা বাটি সুন্দরভাবে সাজা। এভাবে কিন্তু একটু লেবুর পাতাটা চারিপাশে দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর লেবুর পাতা কিন্তু ছেনটা খুব সুন্দর লাগে এই আনারস মাখায়। দেখতে যেমনটা সুন্দর, খাইতেও কিন্তু এটা বেশ সুন্দর হয়। দেখো কতটা সুন্দর হচ্ছে। তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এরকমই নিত্য নতুন আর সিম্পল রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এরকম মাখা রান্না দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। তো চলো টাটা।